সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকের এই ভিডিওটা স্পেশালি আমার মতো গৃহিণীদের জন্য। আমরা জানি এই সংসারে প্রত্যেক জিনিস না টাকা খরচ করে কিনতে হয়। কখনো কখনো এমন হয় যেটুকু যা প্রয়োজনীয় কেনা জিনিস ব্যবহার করা হলো, তারপরেও না সেই জিনিসগুলো যেন ফেলতে মায়া লাগে, তাই না বলো? তো তেমনই ভাবনা থেকে আজকে আমার এই ভিডিওটা। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস ইউজ করার পর ফেলে দেওয়া যে অংশ, সেগুলোকে ব্যবহার করে কিছু ইনোভেটিভ আইডিয়া। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে, খুব কাজে আসবে, আর অনেকগুলো পয়সা সাশ্রয় হবে বলতে পারো, স্পেশালি রূপচর্চায়। আর আমরা মেয়েরা কিন্তু চাই বা না চাই কোথাও না কোথাও নিজের কেয়ার করার সময় চলেই আসে, তাই না? বা নিজের কেয়ার করার যে আইডিয়াটা সেটা মাথায় চলেই আসে। তো সেক্ষেত্রে বলবো এই গরমের দিনে একটা দুর্দান্ত আইডিয়া পাওয়া যাবে সান ট্যান রিমুভ করার, একদম উইদাউট কস্টে বলতে পারো, কোনো পয়সা লাগবে না। আগেই বললাম ফেলে দেওয়া জিনিস সেগুলোকে কাজে লাগিয়ে এটা ব্যবহার করব। তো কি করব, চলো তোমাদেরকে ভিডিওতে একে একে দেখাই, এখানে বেশি কথা বলে তোমাদেরকে বোর করবো না। চলো ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমি নিয়েছি এখানে আমাদের রোজকার ব্যবহারের একটা সবজি, কমন সবজি বলতে পারো, সেটা হচ্ছে আলু। আর এই আলুর কখনো কখনো দাম থাকে নর্মাল, মানে সাধ্যের মধ্যে, আর কখনো কখনো দামটা একটু বেশি বাড়িয়ে যায়। কিন্তু এই এত প্রয়োজনীয় জিনিস আলুটা কেনার পরে আমরা যেটা ম্যাক্সিমাম সময় করে থাকি, আলুর খোসাগুলোকে না অবহেলায় ফেলে দিই। কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি এটাই শেয়ার করব, এই আলুর খোসা ফেলে না দিয়ে দুর্দান্তভাবে দুটো কাজে অ্যাপ্লাই করা যায়। তো সেটা কী কী তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। তো প্রথমে যেটা করব, আলুর খোসাগুলোকে ভালো করে ছুলে নেওয়ার পরে ভালো করে কয়েকবার ধুয়ে ফেলবো, যাতে কোনো রকম কোনো কাদা বা কোনো ময়লা না থাকে। তো দেখো ধুয়ে নিয়ে চলে আসলাম। তো প্রথমেই যেটা করব, এটা অনেকেই হয়তো জানে বা অনেকে হয়তো বাড়িতে করে থাকে, সেটা হচ্ছে আলুর খোসার ভাজা বা একটা ক্রিসপি পকোড়া বলতে পারো বা ফিঙ্গার বলতে পারো। তো তার জন্য যেটা করছি, আমি নিয়ে নিয়েছি এখানে ওই হাফ বাটির মতো বেসন, তার সঙ্গে পরিমাণ মতো নুন, একটু সামান্য চিনি, একটু সামান্য চাট মশলা, আর সামান্য একটু জোয়ান দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ, এগুলো দিয়ে ভালো করে জল মিশিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা না হবে খুব ঘন, না হবে খুব পাতলা, ঠিক যেমন আমরা বেগুনির ব্যাটার তৈরি করি না, ঠিক তেমনভাবে। আর তারপর যেটা করতে হবে, এইগুলোকে গরম গরম তেলে ভেজে ফেলতে হবে। দেখো সবসময় তো আমরা বেগুনি, আলুর পকোড়া, নানা রকম জিনিস খেয়েই থাকি, কিন্তু একটা অন্যরকম জিনিস যেটা আমরা কেউ জানি না হয়তো যে অবহেলায় পড়ে যাচ্ছে, ফেলে দিচ্ছি, নষ্ট হচ্ছে, তার পরিবর্তে একটু কাজে লাগিয়ে এভাবেও কিন্তু খাওয়া যায়। ডালের সঙ্গে যেটা খেতে সত্যিই খুব ভালো লাগে। তো দেখো আমি কয়েকটা খোসা নিয়ে মিশিয়ে ফেললাম এই ব্যাটারের মধ্যে, এবার যেটাকে ঝটপট করে ভেজে ফেলবো। যদি খাও ডালের সঙ্গে
ভাত দিয়ে ডাল দিয়ে মেখে তাও ভালো লাগবে এটা দিয়ে খেতে। আর না হলে যদি কেউ চাও সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে খাবে, সেটা কিন্তু একদম পারফেক্ট। কে বলবে যে খোসা দিয়ে বা ফিলেদাল দিয়ে তৈরি করা এমন সুস্বাদু খাবার? একবার বানিয়ে বাড়ির সবাই খাইয়ে দেখো, আশা করি সবাই ভালো বলবে, সবাই তৃপ্তি করে খাবে। আর জানো তো এটা আমার খুব প্রিয়, ছোটবেলা থেকে মা তৈরি করতো, আর যাবতীয় জানতে পেরেছি আমার সব থেকে ফেভারিট সিঙ্গার, সব থেকে প্রিয় দাদা, দাদা মানে আর কি আমাদের বাংলার গর্ব, কুমার শানু, তার খুব ফেভারিট খাবার এটা। তোমরা বলো আমি কি করে জানলাম? আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে তিনি বলেছিলেন তারা যখন খুব গরিব ছিল তারা নাকি আলুর ওই খোসাটাও ফেলতো না, এটাকে ফ্রাই করে এভাবে খেত। তো বুঝতেই পারছো আমার প্রিয় সিঙ্গার যাকে দেখার জন্য এত প্রাণ হাতে নিয়ে যুদ্ধ করে দেখে আসলাম, আমাদের যখন সোদপুরে এসেছিল তখন এত ভিড় ভাট্টার মধ্যে কত কষ্ট করে তাকে দেখতে গেছিলাম, এবং তার প্রিয় খাবার মানে অবভিয়াসলি আমারও প্রিয় খাবার হবে এই যে সেটা। আর অনেকেই বলে এটাকে গরিবের খাবার, গরিবরও বুঝি না, মনে হয় এটা খাওয়া যায় তাই এটা খাই, বা তাই এটা কখনো কখনো বানিয়ে সবাইকে খাওয়াই। গরিবরক খাবারে কখনো আমি মনে করি সেটা ভেদাভেদ হয় না, তাই না বলো? খাবারের গায়ে কি লেখা থাকে কোনটা গরিবের খাবার বা কোনটা বড় লোকের খাবার? তবে যদি কেউ মনে করো যেটা কে খায় খোসা সে অ্যাভয়েড করতে পারো, কোনো প্রবলেম নেই। তো চলো রান্না বান্না তো অনেক হলো, এটাকে সরিয়ে দিয়ে এবার আমরা দেখাবো সেকেন্ড টিপস, এই আলুর খোসা দিয়ে কি তৈরি করতে পারি বা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। দেখো আলুর খোসা দিয়ে দ্বিতীয় কাজটা আমরা শুরু করলাম। তো প্রথমে যেটা করছি, আলুর খোসাগুলো তো আগে থেকে ভালো করে ধোয়া ছিল, তো আবার নতুন করে ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো এবারে একটা মিক্সিং জারে এই আলুর কয়েকটা খোসা আর একটু কাঁচা হলুদ দিয়ে একত্রে ভালো করে পেস্ট করে নেব। সামান্য পরিমাণ জল অ্যাড করলেও করা যেতে পারে, না করলেও কোনো সমস্যা নেই। তো আমি একটু সামান্য জল অ্যাড করেছিলাম, কারণ আমরা সবাই জানি মিক্সিং জারে কম পরিমাণ কোনো কিছু না ভালো পেস্ট হতে যায় না, তো সেই ক্ষেত্রে একটু জল অ্যাড করতে হয়। এবং জলটা অ্যাড করার পর দেখো একটা মিশ্রণ সুন্দর তৈরি হয়েছে, যেটা কাঁচা হলুদ আর আলুর খোসা দিয়ে তৈরি হয়েছে। এবারে আমি এই মিশ্রণটার মধ্যে অ্যাড করছি এক চামচের মতো চালের গুঁড়ো। যদি তোমরা কেউ চাও চালের গুঁড়োর পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তো বুঝতেই পারছো আমি তৈরি করছি একটা ঘরোয়া ফেস প্যাক। আর আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি জানি যে আমাদের নানা রকম স্কিন ডিজিজ বা শরীরে কোনো প্রবলেম যেটা সবার আগেই ঠিক হবে সেটা কিন্তু অবশ্যই প্রাকৃতিকভাবে, কারণ প্রাকৃতিক গুণাগুণের ওপর কোনো কিছু হয় না, তাই না বলো? তাই এই আমরা অনেক সময় নিজের স্কিনকে উজ্জ্বল করার জন্য, ব্রাইট করার জন্য, নানা রকম এই ব্ল্যাক স্পট সরানোর জন্য অনেক কিছু ব্যবহার করি। তো তার পরিবর্তে যদি তোমরা ঘরোয়া এই প্যাকটা ব্যবহার করো যেখানে আলুর খোসা নিজাস থাকবে এবং কাঁচা হলুদ থাকবে, তাহলে কী হবে প্রাকৃতিকভাবে কিন্তু সুন্দর উজ্জ্বল স্কিন পাওয়া যেতে পারে। তো এই দেখো প্যাক কিন্তু একদম রেডি, আর বুঝতেই পারছো কতটা হেল্পফুল আর কার্যকরী একটা ঘরোয়া ফেস প্যাক। তো আশা করি সবাই আমরা এটা জানি, যখন আমরা বাইরে বেরোই সূর্যের তাপে বা যখন রান্নাবান্না করি তখন কিন্তু অজান্তেই আমাদের স্কিনে একটা সানট্যান পড়ে যায়, সেটাকে সবসময় কিন্তু প্রপারলি রিমুভ করা হয় না। আর হ্যাঁ, বাজারের প্রোডাক্ট মেখে কতটা আর সানট্যান রিমুভ করা যায় বা কতটা প্রোটেক্ট করা যায়, তাই না? সেখানে কিন্তু স্কিনের বেশ কিছুটা ক্ষতিও করে যায়। যাদের আমার মতো সেন্সিটিভ স্কিন তারা কিন্তু বাইরের কোনো প্রোডাক্ট, নর্মালি আমার তো খুব একটা স্যুট হয় না, তো আমি চেষ্টা করি সবসময় ঘরোয়া প্রোডাক্ট দিয়েই নিজের কেয়ার করা। তো সেক্ষেত্রে বলবো সানট্যান রিমুভ করা বা ব্ল্যাক স্পট যে পড়ে গেছে দীর্ঘদিন সেটাকে রিমুভ করার জন্য বেস্ট হচ্ছে এরকম একটা ন্যাচারাল ঘরোয়া প্যাক। তো চলো এবার কথা না বাড়িয়ে এটাকে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করি। Thank you.
অ্যাপ্লাই করে নিলাম। এখন বেশি কথা বলা যাবে না, কিছুক্ষণ ওয়েট করবো 10-15 মিনিট, তারপর এটাকে নর্মাল জলে ওয়াশ করে ফেলবো। চলো ফিরে আসছি 10-15 মিনিট পরে। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে, প্রায় 15 মিনিট পরে। এখন এটুকু সময়ের মধ্যে স্কিন একদম টান ধরেছে, ওদেরকে বুঝতেই পারছো কথা বলতে পারছি না ঠিক মতো। তো এবার এটাকে নর্মাল জলে আমি ওয়াশ করে ফেলবো। ব্ল্যাক স্পট না থাকে তাহলে সেই সুযোগটা কে ছাড়বে, তাই না বলো? তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে আমার এই উদ্যোগ যে ফিরে দেওয়া জিনিস দিয়ে এরকম সুন্দর দুটো কাজে অ্যাপ্লাই করা যেতে পারে, যেটা যেটা কিন্তু আসলেই একটা উপকারী কাজ। একটা এক স্ন্যাক্স তৈরি করে নেওয়া যাবে, আর সেকেন্ড তো নিজের যে রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো এই আইডিয়াগুলো। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর যদি ভালো মনে হয় আমার এই আইডিয়াগুলো তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার অ্যাপ্লাই করতে পারো, আশা করি তোমাদের খুবই কাজে আসবে। আর দেখ, সত্যি কথা বলতে আমার মনে হয় না খুব একটা পয়সা খরচ হচ্ছে বা কোনো কিছুই খরচ হচ্ছে, জাস্ট ওয়েস্টেজ একটা জিনিস দিয়ে সেটাকে রিঅ্যাপ্লাই কী করে করা যায় সেটাই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর ছিল। তো চলো, সকলেই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আমাদের খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সকলকে